নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গল ইউটিউব চ্যানেলে স্বাগত তো বন্ধুরা ভিডিওটি থামনেল দেখে নিশ্চয়ই আমরা বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটিতে আমি কি বলতে চলেছি হ্যাঁ বন্ধুরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান যে যোজনা রয়েছে বা আয়ুষ্মান ভারত যোজনা বা বলা যেতে পারে আরও ভালোভাবে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা তো এই জন আরোগ্য যে যোজনা রয়েছে তা কিন্তু এখনও অনেক মানুষ আছেন যারা কিন্তু এই জন আরোগ্য যোজনার নাম নথিভুক্ত করতে পারেননি তো আজকের এই ভিডিওটিতে বলবো। যে আপনারা কীভাবে এই জন আরোগ্য যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন এবং এই জন আরোগ্য যোজনায় কি কি ধরনের এর বেনিফিট আছে কী কী ধরনের বেনিফিট পাওয়া যায় কত টাকা কভারেজ পাওয়া যায় সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো তো অনেকেই কিন্তু জানতে চাইছিলেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় কীভাবে তারা নাম তুলবেন বা কীভাবে তারা এই প্রকল্পের সাথে যুক্ত হতে পারবেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমি ডিটেলস কিন্তু আজকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা অবশ্য ভিডিওটিকে দেখতে তা রকম স্কিপ করবেন না তো আয়ুষ্মান যে ভারত যোজনা রয়েছে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা এটা আসল হচ্ছে একটা এমন স্কিম করা হয়েছে যারা একেবারে খুব দরিদ্র শ্রেণীর মানুষ রয়েছে এবং বা বলা যেতে পারে ক্লাস এর যে সমস্ত মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু এই স্কিমটি করা হয়েছে তো এবারে প্রশ্ন হলো যে অনেক দরিদ্র মানুষ রয়েছে এবং অনেক কিন্তু ব্যাকওয়ার্ডের ক্লাস মানুষ রয়েছে যাদের কাছে কিন্তু এর বেনিফিটটি পৌঁছায়নি বা ভালো কথা বলতে গেলে যে এই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা কিন্তু তারা পাননি তো কিভাবে এই জিনিসটাকে বাঁচা হচ্ছে অর্থাৎ কাদের কাদেরকে এর জন্য চুজ করা হয়েছে তো এখানে বলা হচ্ছে যে দু হাজার যে জাতি গণনা হয়েছিল তো সেই দু হাজার যে গণনা হয়েছিল সেই গণনার ওপর গ্রামীণ ও শহরের ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক এর যে বঞ্চনা এবং পেশাগত মানদণ্ডের ওপর ভিত্তি করে কিন্তু করা হয়েছে অর্থাৎ দু হাজার যে জনগণনা করা হয়েছিল জাতি গণনা করা হয়েছিল তার উপর নির্ভর করে যে মানুষের যেরকম অর্থনৈতিক কাঠামো ছিল বা তার যেরকম কাজ ছিল সেই অনুযায়ী কিন্তু ভারত সরকার নাম নির্বাচন গড়ে নিয়েছে অর্থাৎ এই প্রকল্পে কিন্তু নাম তোলার জন্য কাউকে আবেদন করতে হচ্ছে না ভারত সরকার কিন্তু আগে থেকেই নাম তুলে নিয়েছে অর্থাৎ যাদের যাদের নাম রাখা হয়েছে তাদের কিন্তু সকলের কাছেই এই কার্ড পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু পৌঁছে গিয়েছে এবং এখনও যারা পাননি তো তারা ওয়েট করতে পারেন হয়তো লকডাউন চলাকালীন কারণ এটা কার্ড পাঠানো হচ্ছিলো তো লকডাউন চলাকালীন পোস্টের যে পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে অনেকের পোস্ট অফিসে এসে কার্ড পড়ে রয়েছে তো তারাও কিন্তু এটা বেনিফিটটি পেয়ে যাবেন তো এখানে বলা হচ্ছে দু হাজার এগারোর যে পেশাগত মানদণ্ডের ওপর ভিত্তি করেই কিন্তু এটা গড়ে তোলা হয়েছে এখানে বলা হচ্ছে যে দু সালে যে জাতীয় রাষ্ট্রীয় বিমা যোজনা গ্রহণ করা হয়েছিল সেই জাতীয় রাষ্ট্রীয় বিমা যোজনায় যাদের নাম ছিল তো তারাও কিন্তু এর বেনিফিটটি পাচ্ছেন অর্থাৎ এখানে দুটো জিনিস বলা হচ্ছে দু হাজার এগারোই জাতিগণার উপর ভিত্তি করে কিন্তু ভারত সরকার এটা পাঠিয়ে দিয়েছে কিছু মানুষকে এবং সেই সঙ্গে দু থেকে যারা রাষ্ট্রীয় বিমা যোজনার অন্তর্ভুক্ত ছিল তো তাদেরকেও কিন্তু এটা পাঠানো হয়েছে তাই এইখানে বলা হচ্ছে যে এই প্রকল্পে কিন্তু নাম তোলার রকম কিছু মানে আবশ্যকতা নেই বা নাম কিন্তু আপনারা নিজে থেকে তুলতে পারবেন না এটা ভারত সরকার আগে থেকেই সিলেক্টেড করে রেখেছে যে কারা কারা এই কার্ডটি পাবে তো তাদেরকে কিন্তু কার্ডটি পাঠিয়ে দেওয়া হয়েছে এবার আসছে এখানে বেনিফিটটা কী পাওয়া যায় এখানে বেনিফিটটি পাওয়া যায় ওই যেখানে হচ্ছে কি না লাখ টাকার কভারেজ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার চিকিৎসা সম্বন্ধীয় পাঁচ লাখ টাকার কিন্তু কভারেজ দেওয়া হচ্ছে এবং প্রায় পঞ্চাশ কোটি কিন্তু ভারতবাসীকে দেওয়া হয়েছে এই পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা করা হয়েছে এই পাঁচ লক্ষ টাকার কভারেজ কিন্তু আপনাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বিমা প্রকল্প এত বিবল একটা প্রকল্প কিন্তু এখনো পর্যন্ত কোথাও নেই বলে কিন্তু ভারত সরকার দাবি করছে এখানে পাঁচ লক্ষ টাকার কিন্তু কভারেজ দেওয়া হচ্ছে এবং আপনারা ভারতের মধ্যে অবস্থিত সমস্ত সরকারি এবং সেসঙ্গে কিছু বেসরকারি সমস্ত বেসরকারি নয় কিছু বেসরকারি হাসপাতালগুলোতে কিন্তু আপনারা এর সুবিধা পাবেন তো কোন কোন সরকারি এবং বেসরকারি হাসপাতালে আপনারা ভর্তি হতে পারবেন তো সেটা যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি সেটা নিয়ে আপনাদের একটা ভিডিও বানিয়ে দেবো যে কোন কোন হসপিটালগুলো রয়েছে এর আন্ডারে কারণ একটা ভিডিওর মধ্যে সমস্ত কিন্তু দেওয়া সম্ভব নয় তাই আপনারা যদি জানতে চান তাহলে কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দেবো তো যাই হোক কিছু বেসরকারি এবং সরকারি হাসপাতালগুলোতে কিন্তু আপনারা এই পাঁচ লাখ টাকার কভারেজ পাবেন এবং এখানে বলা হচ্ছে এ যে হাসপাতালে ভর্তির আগের তিন দিন থেকে শুরু করে হাসপাতালে ভর্তির পনেরো দিন পর্যন্ত আপনাকে কিন্তু সাহায্য করা হবে এবং এখানে আপনার যে ব্যয়গুলো রয়েছে আপনার ডায়াগনস্টিক ওষুধপত্র কিন্তু সমস্ত কিন্তু ব্যয় এখানে কিন্তু নেওয়া এর মধ্যে ধরা আছে অর্থাৎ আপনার চিকিৎসা ফি রুমের চার্জ সার্জেন চার্জ ওটি চার্জ আইসিউ আইসিউ চার্জ অর্থাৎ একটা হাসপাতালে ভর্তি হওয়ার পর যে ধরনের চিকিৎসা করার ক্ষেত্রে চিকিৎসার সমস্ত কিন্তু ব্যয়ভার এর প্যাকেজ কিন্তু এই পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু ধরা রয়েছে এবং এই কার্ড কিন্তু পরিবারের একজনের নামে পাঠানো হবে এবং এই পাঁচ লাখ টাকা কিন্তু পরিবারের যে কোনো মানুষের আপনি চিকিৎসা করাতে পারবেন অর্থাৎ আপনি যদি হেড অব দ্য ফ্যামিলি হন আমরা যদি ফ্যামিলি যার নামে কার্ড গেছে আপনার পরিবারে যতজন ব্যক্তি রয়েছে আপনার বাবা মা কি ভাই বোন সবার জন্য কিন্তু আপনি চিকিৎসা করাতে পারবেন এবং সেটা কিন্তু পাঁচ লাখ টাকা পর্যন্ত এবং পার ইয়ার প্রতি বছর কিন্তু আপনাকে পাঁচ লাখ টাকা করে দেওয়া হবে অর্থাৎ ধরুন আপনি চিকিৎসা করাতে গেছেন তো আপনার দেখা যাচ্ছে যে দুই মাস তিন মাসের মধ্যে চিকিৎসা করাতে গেছে কি দশ পনেরো দিন পর চিকিৎসা করাতে গিয়ে আমার পাঁচ লাখ টাকার খরচা হয়ে গিয়েছে তো ওই বছরে কিন্তু অর্থাৎ তখনও কিন্তু এক বছর হয়নি তো তাহলে কিন্তু আর টাকা পাবেন না আপনার পাঁচ লাখ টাকার পর যদি খরচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকেই নিজেকেই খরচাপন করতে হবে বলে কিন্তু জানানো হয়েছে এবং এখানে বলা হচ্ছে চিকিৎসা পরীক্ষা পরামর্শ হাসপাতালে ভর্তি থেকে শুরু করে সমস্ত কিছু ডায়াগনস্টিক এবং থাকার জায়গাও আপনি যদি কোথাও থাকেন থাকতে চান তো সেখান থেকে সেখানকার যে ভাড়া তাও কিন্তু এখান থেকে মেটানো যাবে অর্থাৎ আবাসনে যদি কোনো আমরা যদি চিকিৎসা সম্বন্ধ কোথাও গিয়ে অর্থাৎ চিকিৎসা করাতে গিয়ে আমরা যে খাওয়া খরচা সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে কিন্তু মেটাতে পারবেন এবং প্রায় পঞ্চাশ কোটি কিন্তু পরিবারকে কিন্তু এই সুবিধা কিন্তু দেওয়া হচ্ছে তো বন্ধুরা যারা যারা আমাকে কাছ জানতে চেয়েছিলেন বা অনেকের মনে কিন্তু প্রশ্ন আছে যে তারা প্রধানমন্ত্রী আরোগ্য যোজনার কার্ড পাননি বা তারা কিভাবে নাম তুলবেন তো যারা এখনও কার্ড পাননি তো তাদেরকে বলবো ওয়েট করতে হবে এ যত লকডাউন চলাকালীন কার্ড পোস্ট অফিসে আটকে পড়েছে তো লকডাউন মিটে গেলে আপনাদের কার্ড বাড়ি বাড়ি পৌঁছে যাবে আর যারা যারা চয়নই হয়নি অর্থাৎ আমি যেটা বললাম এটা হচ্ছে প্রি সিলেক্টেড স্কিম অর্থাৎ আগে থেকেই সিলেক্টেড করা রয়েছে কারা কারা পাবে তো এবং কিভাবে সিলেক্ট করা হয়েছে তো সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তাই বুঝতে পারছেন বন্ধুরা এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু এখানে নাম নথিভুক্ত করতে পারবেন না তো তারপরেও যদি আপনারা নাম নথিভুক্ত করতে চাইছেন তো সেক্ষেত্রে একটি এখানে হেল্প পোর্টাল রয়েছে তো আপনারা চাইলে সেই হেল্প পোর্টালে গিয়ে কিন্তু সাহায্য করতে পারব আপনাদের যে কোয়ারি আছে জানতে পারেন তবুও কিন্তু বলে দেওয়া যে যে নিয়মগুলো যে যে গাইডলাইনগুলো আমি বলে দিলাম যে এটা কিন্তু প্রি সিলেক্টেড স্কিম এটা আগে থেকে সিলেক্ট করা আছে এটা কিন্তু নতুনভাবে আমরা যদি মনে করেন যে আমি কেন কভারেজ পাবো না আমি যোগ্য ও সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না কারণ সরকার আগে থেকে করে রেখেছে তো তারপরেও যদি আপনার মনে থাকে যে এই স্কিমটার আপনার দরকার আছে তো সেক্ষেত্রে আপনাদের আপনাদেরকে আমি একটা কথা বলবো যে এখানে একটা যে এদের অফিসিয়াল যে ফোন নাম্বার রয়েছে দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ফোন নাম্বার রয়েছে তো একটা আছে চোদ্দো পাঁচ 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 একটা এই নাম্বার তো এই নাম্বারটা হচ্ছে টোল ফ্রি নয় আর একটা নাম্বার আছে আঠারোশো এগারো এক পাঁচ ছয় পাঁচ বলছি আঠারোশো এগারো পনেরো পঁয়ষট্টি তো এই নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন এখান থেকে কল করলে কিন্তু আপনারা আরও বেশি সাহায্য পেয়ে যেতে পারেন যে কিভাবে আপনারা যদি নাম তুলতে চান তো কি করা যেতে পারে যদি আপনার মনে করেন আপনার যোগ্য আছে তো এখান থেকে আপনাকে কিছু প্রশ্ন করা হবে এবং তারা যদি মনে করে এ যে আপনি যোগ্য সেক্ষেত্রে কিন্তু আপনাকে এরা সহায়তা করবে এবং আপনাকে কিন্তু বলে দেবে এ যে আপনার কি করণীয় কিন্তু তবুও আমি আবার বলছি এটা কিন্তু একটা প্রি সিলেক্টেড স্কিম তো এবার আসছি যে আপনি এখনও কার্ড পাননি কিন্তু হয়তো আপনি নির্বাচিত হয়ে আছেন কিন্তু আপনার কাছে লকডাউনের জন্য কার্ড এসে পৌঁছায়নি বা হয়তো আপনার জন্য হয়তো কোনো ভুলবশত কার্ড প্রিন্টিং হয়নি তো আপনি যে কাজটি করবেন এখানে ওয়েবসাইটটি চলে আসবেন তো ওয়েবসাইটটি আমি নাম বলে দিচ্ছি পি এম জে এ ওয়াই ডট গভর্নমেন্ট ডট ইন তো এই ওয়েবসাইটটিতে আপনাদেরকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটিতে আসার পর যেটা আপনাকে করতে হবে আপনাকে এখানে সার্চ করতে হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু সার্চের যে অপশান দেওয়া আছে আমি দেখাচ্ছি দেখুন এম আই এলিজেবেল দেখতে পাচ্ছেন তো এটার ওপরে ক্লিক করবেন তো এম আই এলিজেবেল এটার ওপরে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজ খুলে যাচ্ছে তো পেজটা যে খুলে গিয়েছে দেখুন এখানে লগ ইন অপশান এসে গিয়েছে তো কীভাবে আপনি জানবেন আপনার আপনি যদি সিলেক্টেড হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে আপনার নামটি দেখে নিতে পারবেন তো এখানে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন তো এখানে আপনার মোবাইল নম্বরটি দিয়ে দেবেন আমি এখানে মোবাইল নম্বরটি দিয়ে দেখাচ্ছি এরপরে লাইভ দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে তো এখানে মোবাইল নম্বরটা দিলেন এবারে এখানে দেখুন ক্যাপচা কোডটি নিচের দিকে আছে তো দেখে দেখে এখানে আপনাদের ক্যাপচা কোডটি দিয়ে দিতে হবে তো দেখে দেখে আপনাদের এখানে যে ক্যাপচা কোডটি রয়েছে তো দিয়ে দিতে হবে তো দেখুন বন্ধুরা আমি ক্যাপসা কোড এখানে দিয়ে দিয়েছি এবারে এখানে দেখুন একটি অপশান রয়েছে জেনারেট ওটিপি তো এই জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা যে মোবাইল নম্বরটি দিয়েছেন রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিয়েছেন বা যেই মোবাইল নম্বরটি এখানে দিয়েছেন সেখানে কিন্তু একটা ওটিপি যাবে তো সেই ওটিপিটা আপনারা এখানে দেখে দেখে টাইপ করে দেবেন আমি টাইপ করে দিচ্ছি তো ওটিপিটি টাইপ করার পর দেখুন যে একটা বাই ক্লিকিং সাবমিট ইউ এগ্রি টু আওয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখন একটা অপশান আছে এখানে বুঝতে পারছেন তো এখানটা ক্লিক করবেন ক্লিক করে এবারে দেখুন বন্ধুরা এখানে সাবমিট বাটন আছে তো ওই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আরেকটি ফর্ম খুলে গিয়েছে এরপরে দেখুন বন্ধুরা যেটি করতে হবে এখানে থেকে যে স্টেট রয়েছে সেই স্টেট সিলেক্ট করে নিতে হবে এবং সিলেক্ট হচ্ছে কেননা ক্যাটাগরি তো এই সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করে এখানে আপনারা সার্চ বাই নামে ক্লিক করবেন তো সার্চ বাই নামে ক্লিক করার মাত্র সঙ্গে সঙ্গে কিন্তু এখানে একটি অপশান খুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এবারে আপনার নাম ফাদার্স নাম মাদার্স নেম আপনার স্ত্রী থাকলে স্ত্রীর নাম এখানে কোন আপনি মেল কি ফিমেল এজ এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছেন এখানে সিলেক্ট করবেন রুরাল কি আরবান দেখতে পাচ্ছেন এখানে রুরাল কি আরবান অর্থাৎ গ্রামে বাস করেন কি শহরে এখানে শহরের নামটা লিখবেন এখানে পিন পিনকোড লিখে এখানে এই যে লাল দেখতে পাচ্ছেন অপশান আছে সার্চ তো এখানে ক্লিক করবেন তো আমরা নাম কিন্তু তাহলে বেরিয়ে যাবে তো বন্ধুরা যদি আমরা নাম বেরিয়ে যায় তাহলে কিন্তু আপনি কার্ড পাবেন আপনার নামে কার্ড হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে হয়তো এখন এই পরিস্থিতির জন্য কিন্তু আপনার কার্ডটি এসে পৌঁছয়নি খুব শীঘ্রই কিন্তু কার্ডটি এসে যাবে তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ আপডেট আপনাদের আপডেটটি জানালাম ও ভিডিওটিকে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করুন প্রচুর পরিমাণে যাতে করে সকলের ব্যাপারটি জানতে পারে এবং বুঝতে পারে ধন্যবাদ